আমার নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে আমার হাবিবুল্লাহর সাথে নামাজ আদায় করে এই যুবকেরা আমার নবী সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহুর সাথে একত্রিত হয়ে গেলেন সালাবা আমি সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাব ও বন্ধু সালাবা শুনে রাখো আমার ঘরে বিবি আছে আমার ঘরে আমার আম্মা জান আছে আমার ছোট ছোট বাচ্চা আছে তাদের দায়িত্বটা আমানত হিসাবে আমি সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার কাছে দিয়ে গেলাম এই যুবক জানেরা আমার নবী কলিজার টুকরা সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান আমার হাবিবুল্লাহর সাথে তাবুকে যুদ্ধে চলে গেলেন সাহাবীরা চলে গেলেন এক তারিখে হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মদিনার পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কিছুটা দূর যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুরের বাড়ির সম্মুখে তানার ঘরে ভিতরে তানার আদরে বিবি গোসল করতেছিল পরদাটা হাওয়ায় উড়তেছে রাস্তা দিয়ে যুবক সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে মদিনার পথ ধরে হেঁটে যায় আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দায়িত্ব তিনি হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান আমার বিশ্ব নবীর আরেকজন যুবক সাহাবী আমার নবী সালাবাকে দায়িত্ব দিলেন সালাবা আজকে দিনে সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলিটার আমানত আমি তোমাকে দিয়ে গেলাম তাদেরকে একটু দেখাশুনো করো যে সাহাবিটা মাত্র ১৬ বছর বয়সে আমার রসুলের সাথে কাজ করতেন হযরতে জিব্রাইল আমিন রাদিয়াল্লাহু আনহু হযরতে জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম যিনি আল্লাহ পাকের কাছ থেকে ওহি নিয়ে আসতেন আমার রসুলের কাছে বিভিন্ন নবীদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছে দিতেন এই রকম একটা দায়িত্ব সালাবা আমার রসুলুল্লাহর সাথে করতেন নবী আমার একটা চিঠি লিখে দিতেন কিংবা একটা খবর কোনো একজন মানুষকে জানানোর প্রয়োজন যদি হতো ওই সালাবা রাদিয়াল্লাহু আনহুকে বলতেন এমন সময় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন মদিনায় তেমন কোনো সাহাবী নাই যুবক ছেলেটাকে দায়িত্ব দিয়ে গেল সালাবা আজকে আমার ওই সাহাবিটার ফ্যামিলির দায়িত্বটা আমানত হিসাবে আমি তোমার কাছে দিয়ে গেলাম ওই সালাবা রাদিয়াল্লাহু আনহু কোনো একটা কাজের জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান হুজুরের বাড়ির সামনে থেকে যাচ্ছিলেন তখনকার দিনে এত সুন্দর সুন্দর ঘর ছিল না তালপাতার ঘর মাটির ঘর কুড়ে ঘরে তারা থাকতেন পর্দা টাঙানো থাকতো হাওয়ায় ফুরফুর করে উঠতে উঠতে তানার বিবিটা গোসল করছিল তার এই চোখটা আচমকায় ওই সাহাবির বিবির দিকে পড়ে গেল বাইরে আমার বাবাজিরা সোনার মানিকেরা ওই যুবকেরা আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু চোখটা হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির দিকে যেই না পড়ে গেল হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু আমার নবী সাহাবা এত কান্না কাঁদে চোখের পানিটা ঝরায় চোখের পানিতে শরীর মোবারক খানা ভিজে যায় আমার নবী কলিজার টুকরা সাহাবি সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি সালাবাকে যেই না দেখলেন তারা শরীরটা ঢেকে নিয়ে যুবক সাহাবি সালাবাকে যেই না ডাক দিয়েছেন ও যুবকেরা হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু ক্ষমা 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 বলে কাঁদতে কাঁদতে মদিনার জমিন থেকে বাইরে চলে গেল আমি সালাবা কি এমন অন্যায় করেছি আল্লাহ জীবনে এমন অন্যায় আর কোনোদিন করিনি গো আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে আমার চোখটা ওই ভাইয়ের বিবির দিকে ইচ্ছাকৃতভাবে যায়নি হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদে অঝর নয়ন কাঁদে কাঁদতে কাঁদতে মদিনার জমিন থেকে বাইরের দিকে চলে যায় ওই যুবক জানে
মেরা সালাবার দেখা মেলে না মদিনার জমিনে সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব আর কেউ নিল না নিরুপায় হয়ে গেল বাজার করার মানুষ নাই আমার নবী সাহাবা সালাবাকে এত খোঁজ করা করে সালাবাকে পাওয়া যায় না নবী আমার তাবুকের যুদ্ধ হতে যেই না বাড়িতে আসলেন মদিনার জমিনে আসলেন সমস্ত সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী আমার মিটিং করছিলেন নবী আমার আলোচনা করছিলেন এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধু সালাবাকে খুঁজতে থাকে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বন্ধু সালাবা কোথায় গেল সবাই মদিনার জমিনে এসেছে ষোলো বছরের সাহাবা সালাবাকে কেন দেখতে পেলাম না সাহাবীরা তন্ন তন্ন করে খোঁজে মদিনার অলিতে গলিতে সালাবাকে দেখা যায় না ও ভাইরা রে ও যুবক জানেরা আমার নবী কলিজার টুকরা সাহাবীরা খোঁজাখুঁজি করতে লাগলেন অবশেষে সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুর খোঁজে নিজের বাড়িতে চলে গেল আদরের বিবির কাছে বললেন ও আমার বিবি শুনে রাখো আমাদের ফ্যামিলির দায়িত্ব আমানত হিসাবে যে সাহাবিটার কাছে দিয়েছিলাম সালাবাকে তুমি কোথায় দেখেছো বিবি তখন অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলে স্বামিনী বেয়াদবি ক্ষমা করে দাও মাফ করে দাও তোমার ওই যুবক সাহাবা সালাবা আমার সাথে এমন অন্যায় করেছে আমি তোমার বিবি তোমার কাছে যদি প্রকাশ করি আমি তোমার বিবি তোমার কাছে যদি বলি তোমার মনটা খারাপ হয়ে যাবে ভাই হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বলছেন স্বামী ওই যে যুবক ছেলেটাকে আমাদের বাড়িতে রেখে গিয়েছিলে দায়িত্ব দিয়েছিলে সে একটা বিরাট অন্যায় কাজ করে ফেলেছে এর কোনো ক্ষমা নাই আমি জানি আপনি আমার উপরে রেগে যাবেন এমন তো অবস্থায় হযরতে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে বলছেন বিবি কি এমন অন্যায় করেছে আমার ওই ভাই বিবি বলছেন স্বামিনী আমি গোসল করছিলাম গোসল করতে করতে ওই সালাবা রাস্তার পাই দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমাদের ঘরের দিকে তার চোখটা ছিল আমার শরীরটাকে সে দেখে ফেলেছে আমি তাড়াতাড়ি করে আমার শরীরটা ঢেকে দিয়ে আমি সাঈদকে সালাবাকে ডাক দিলাম সে কাঁদতে কাঁদতে ক্ষমা 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 করে দাও বলে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে কোথায় যে চলে গেল সেই দিন থেকে আরও তার দেখা নাই জোরে বলুন সুবহানাল্লাহ কি এমন ওই সাহাবিটার মনে ভয় ছিল অল্প বয়সের সাহাবি আজ আমাদের যুবক ছেলেদের চিন্তা করা দরকার এই মোবাইলে কত রকম ভিডিও আমরা দেখি এই চোখ দিয়ে কত না খারাপ নজর আমরা দেখি খারাপ জিনিস আমাদের চোখের ভিতরে নিয়ে আসি অথচ একজন যুবক সাহাবি কয়েক সেকেন্ডের ভিতরে চোখটা চড়ে তার দিকে পড়ে গিয়েছে আবার চোখটা ঘুরিয়ে নিলেন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে অন্যায়টা করিনি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মদিনার মসজিদে নববী শরীফে আমার নবীর কলিজার টুকরা সাহাবীরা সবাই সালাবাকে খোঁজ করতে লাগলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবাই সালাবাকে খোঁজ করতে লাগলেন ও যুবক জানেরা সালাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না অবশেষে সাঈদ ইবনে আব্দুর রহমান বিবির কাছ থেকে যখন এই কথাটা শুনলেন রাগে তার গা দিয়ে সারা শরীর দিয়ে ঘাম বার হতে লাগে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে চতুর্দিকে খুঁজতে থাকে সালাবাকে যদি আমার চোখের সামনে দেখা পায় আমি সাঈদ ইবনে আব্দুর রহমান কথা দিলাম ওই ভাই সালাবাকে কঠিনতম শাস্তি আমি সাঈদ ইবনে আব্দুর রহমান দিয়ে দেব সাহাবার বিবি যখন সাহাবিকে বললেন
যে স্বামিনী এই রকম একটা অন্যায় সে করে ফেলেছে। আচ্ছা ভাই, ওই অন্যায়টা কি সে ইচ্ছাকৃতভাবে করেছে? আচমকায় তার চোখটা পড়ে গিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান খুঁজতে লাগলেন, ভাই কোথায় গিয়েছে একটা বার খুঁজি, তার যদি দেখা পায় কঠিন শাস্তি দেব। মদিনার জমিন তন্ন তন্ন করে খোঁজা হলো। ও যুবক জানেরা, সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহ নবী সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললে, সাঈদ ইবনে আব্দুর রহমান আমার ওই যুবক সাহাবিটাকে আমার কাছে নিয়ে এসো। সমস্ত সাহাবীরা খোঁজাখুঁজি করতে লাগলেন। হযরতে ওমর, আবু বাকর এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার সাঈদ ইবনে আব্দুর রহমান সহ সমস্ত সাহাবীরা সালাবার খোঁজের জন্য মদিনার জমিন থেকে কিছুটা দূর চলে গেল। এমন তো অবস্থায় মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থলে একটা বিরাট জঙ্গল আছে। ওই জঙ্গলের ওখানে বিরাট একটা পাহাড় আছে। পাহাড়ের উপরে বেদুইনরা কিছু চাষাবাদ করে। ওই জায়গায় বেদুইনরা তাদের বকরি ছাগলগুলো চড়ায়। এই যুবক জানেরা, ওই যুবক সাবি কন্দনরত সাবি সালাবা কানতে না কানতে ওই বেদুইনদের কাছে পৌঁছে গেল। বেদুইনরা সালাবাকে জিজ্ঞাসা করে, ও যুবক ছেলে, কোথায় তোমার বাড়ি, কিসের জন্য কাঁদো, তোমার পরিচয় কি? আমার নবীর সাহাবী একটাও কথা বলে না। কানতে কানতে জঙ্গলের ভিতরে চলে গেলেন। সন্ধ্যা হলে ক্ষুধা নিবারণ সহ্য করতে পারে না, একটা বাটি হাতে করে নিয়ে ওই বেদুইনদের বাড়ির সামনে এসে এক বাটি করে দুধ পান করে। আবার কানতে কানতে জঙ্গলের ভিতরে চলে যায়। এমনি করে হযরতে উমার রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীটাকে খোঁজ করতে করতে বেদুইনদের কাছে পৌঁছে গিয়েছে। ওই বেদুইনদের কাছে জিজ্ঞাসা করে, ও বেদুইন ভাইরা, এই জায়গায় কি তোমার একজন ছেলেকে দেখতে পেয়েছ, সালাবাকে তোমরা দেখেছ? ও যুবক জানেরা, ওই সময় বেদুইনরা বলেছিলেন, ও ভাই উমার শুনে রাখো, এই জায়গায় বিশেষ কোনো সাহাবিকে দেখতে পাই না, তেমন কোনো ছেলেকে আমরা দেখি না, তবে প্রত্যেকটা দিন সন্ধ্যার দিকে এই জঙ্গল থেকে একটা যুবক ছেলে বার হয়ে আসে। ওই যুবক ছেলেটা অঝার নয়নে কাঁদে, তার চেহারাটা এতটা দুর্বল হয়ে গিয়েছে। আমরা তাকে বার বার জিজ্ঞাসা করেছি, ভাই কোজি তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়, একটা বারের জন্য তার ঠিকানা দেয় না। ওই ছেলেটা কি জানি না, তবে তোমরা যদি অপেক্ষা করো, ওই জঙ্গলের ভিতর থেকে সন্ধ্যার দিকে যুবক ছেলেটা হাউমাও করে কানতে কানতে বাটি নিয়ে আমাদের কাছে আসবে। যুবক সাহাবিটা প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা একটা করে পেয়ালা নিয়ে ওই বেদুইনদের কাছে আসে, তার ক্ষুধা নিবারণ করার জন্য এক বাটি করে দুধ। দিনের বেলা কিছুই খায় না, দুধটা পান করে সারাটা দিন পার করে দেয়। এমন তো অবস্থায় প্রত্যেকটা দিন যখন আসে, ওই বেদুইন ভাইরা জিজ্ঞাসা করে, কোচি তোমার বাড়ি কোথায়, সাহাবি তোমার বাড়ি কোথায়, কোনো রকম সে উত্তর দেয় না, আমার বাড়ি কোথায় জবাব দেয় না, এত কান্না কাঁদে আবার চলে যায়। উমার, তুমি মদিনার জমিন থেকে এসেছ, ওই ছেলেটা কি তোমাদের অমুক, যাকে খুঁজছো সে হবে কি না জানি না, তবে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় সে আসে। হযরত উমার সে চিন্তা ভাবনা করলেন, আমি সালাবার কাছে যাব, ওই হয়তো আমাদের সালাবা হবে, তবে হ্যাঁ আমি যদি আচমকাই তার সামনে যাই সে ভয় করবে, ঘাবড়ে যাবে। যে উমারের দেখে, যে উমার যে রাস্তা দিয়ে একবার হেঁটে যেতেন, 41 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যেতেন না। জোরে বলুন, আর একটু জোরে বলুন, না তাকবীর। হযরত উমার যে রাস্তা দিয়ে একবার যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তান 41 দিন পর্যন্ত যেতেন না। হযরত উমার ওই সাহাবিটাকে বলছেন যে, আমি যদি সালাবার কাছে যাই, আমাকে দেখে সে ভয়ে হয়তো জ্ঞান হারিয়ে ফেলবে, আমাকে দেখে সে ঘাবড়ে যাবে, যাব না,
আমরা পাশে কোনো এক জায়গায় লুকিয়ে থাকবো, সে যখন কান্তে কান্তে আমার কাছে আসবে আমি উমার তাকে ধরা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জিরা সোনার মানিকেরা, ও যুবক জানেরা, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হলো নবী সাহাবি হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু কানতে কানতে ওই জঙ্গলের ভিতর থেকে একটা বাটি নিয়ে আসে, আর বেদুইনদের কাছে এক বাটি দুধ চাই, ওই পেয়ালাটা ভরা দুধটা নিয়ে পান করে যেই না জঙ্গলের ভিতরে যাবে, হযরত ওমর পেছন থেকে ডাক দিলেন, ও নবী সাহাবা সালাবা দাঁড়িয়ে যা, আর ওই পাহাড়ের ভেতরে জঙ্গলের ভিতরে যেতে হবে না, আমি ওমর তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমরা যুদ্ধের ময়দান থেকে বাড়িতে এসেছি, মদিনার হাবিবুল্লাহ তোমাকে ডেকেছেন, সালাবা চলো আমার নবীর ডাকে তুমি সাড়া দাও। ও যুবক জানেরা রে, আল্লাহর নবীর কলিজার টুকরা সাবি সালাবা আরো কান্নায় ভেঙে পড়লেন, ভাই ওমর আমি যাব না যাব না, মদিনার জমিনে যাব না, তবে একটা কথা তোমরা কি আমায় বলতে পারো, আমি সালাবা আমার সম্বন্ধে কোনো আয়াত আমার নবীর কাছে নাজিল হয়েছে কি না, আমার অন্যায়ের বিরুদ্ধে আমার অন্যায় কাজটা করার জন্য কোনো আয়াত আমার নবীর কাছে এসেছে কি না। নবী সাহাবি হযরত ওমর পাক জবানে বললেন, সালাবারে এই রকম কোন আয়াত নাজিল হয়নি সালাবা, চলো চলো আমার হাবিবুল্লাহ তোমাকে ডাকতেছে। সালাবা কালতে কালতে বলে, ও ভাই উমার শুনে রাখো, আমার এই নোংরা চেহারাটা আমার হাবিবুল্লাহকে আমি সালাবা আর দেখাবো না। ধরে বলেন যুবক সাহাবির ভিতরে কতটা ভয় দেখেন। ও ভাইরা রে, আমার নবীর কলিজার টুকরা সাহাবি হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু বারবার যেই না অস্বীকার করছে, হযরত উমর বলে, সালাবা শুনে রাখো, তুমি যদি আমার সাথে না যাও আমি ওমর তোমাকে জোর করে আমার রসূলুল্লাহর কাছে নিয়ে যাব। হযরতে সালাবা আমার নবী সাহাবি উমরের সাথে মদিনার জমিনে গেলেন, এতটা দুর্বল হয়েছে আর হাঁটতে পারে না, আমার নবীর সামনে গিয়ে হযরতে সালাবা কাঁদতে কাঁদতে জমিনের উপরে শুয়ে পড়েছেন, নবী আমার সালাবার মাথাটা নিয়ে আমার হাবিবুল্লাহর জানুর উপরে রাখে, আল্লাহর নবীর কোলে যেই না মাথাটা সালাবা রাখলে আমার নবীর কোলের উপর থেকে মাথাটা সালাবা নামিয়ে নিয়েছে। ও সালাবারে আমি হাবিবুল্লাহ আমার জানুর উপরে তোমার মাথাটা রেখেছি, কি ব্যাপার মাথাটা কেন নামিয়ে নিয়েছো? ওই যুবক সাহাবি কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিহাদবি ক্ষমা করুন, কেননা আমার মতন গুনাহগারের এই মাথাটা এমন একজন পবিত্র নবীর কোলের উপরে রাখবে, এর জন্য আল্লাহর কাছে আমি দায়ী হব। যদি বলবেন না ইয়া রাসূলুল্লাহ আমার মতন গুনাহগারের মাথাটা যদি আপনার কোলে রাখি, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, সালাবা তুমি অন্যায় করার পরে আমার বিশ্ব নবীর কোলে কেন মাথা রেখেছো, কি জবাব দেব? ভাইরা আমার বাবা জিরা, আমার নবীর কলিজার টুকরা সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদে, আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহর কাছে বলে, আমি সালাবা যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় হাসরের ময়দানে আর রাসূলুল্লাহ নাজাত পাবো,
আমার নবী আমার সালাবাকে সান্ত্বনা দিতে লাগলেন। এমন অবস্থায় হযরত সালাবা এতটা দুর্বল হয়ে পড়েছে, ওঠার মতন শক্তি তার ছিল না। আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবা আপনার জানুর উপরে মাথা রেখে শুয়ে আছি, তবে আমার পিঠের মাজার হাড় দিয়ে যেন একটা পিঁপড়া যেন বয়ে যায়। কি ব্যাপার কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা কেন অনুভব করছি? আল্লাহ নবী আমার বললেন, ও সালাবা শুনে রাখো, ওটা কোনো পিঁপড়ে নয়, আমি রাসূলুল্লাহ জানালাম তোমার সময় হয়ে এসেছে, আল্লাহ পাক তোমার ডেকে নেবে সালাবারে। তবে একটা বার ওটা হলো আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা হযরতে আজরাইল, সালাবা শুনে রাখো, তুমি তাড়াতাড়ি ইমানের কলেমাটা পড়ে নাও। আল্লাহ নবীর ১৬ বছরের যুবক সাহাবি হযরতে সালাবা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহ রসুলের কোলের উপরে মাথা রেখে তার নসিবটা কত ভালো, সালাবা ইন্তেকাল করেছেন, নবী আমার সালাবার মাথায় হাত বোলাতে লাগলেন। আল্লাহ রসুলের খুব কাছের একজন খিদমত করতেন হজরতে সালাবা, ১৬ বছরের সাহাবা, আমার নবীর কোলের উপরে মাথা রেখে ইন্তেকাল করেছেন, জানাজার জন্য রেডি হবে, কাফন পরানো হলো, সুন্দরভাবে গোসল করানো হলো, আমার রসুল জানাজা পড়াবে। মদিনার সাহাবিরা জানাজার ময়দানে সালাবার লাশটা যেই না নিয়ে গেল, জানাজার জন্য বিরাট মাঠ, তেমন কোনো সাহাবি নেই, আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন, যে যুবক সাহাবি মারা গিয়েছে আমার সাহাবিরা কোথায়? আস্তে আস্তে সাহাবিরা হাঁটছেন। ভাই একটা কথা, যদি এই জায়গায় একটা খেলা দেওয়া হয় কিংবা কোনো অনুষ্ঠান দেওয়া হয়, বিরাট একটা ভিড় জমে না? বিরাট ভিড় জমে, বাজারঘাটে গেলে যখন কোনো অনুষ্ঠান হয় বিরাট ভিড় জমে, মানুষের গায়ে যাতে পা না লাগে ডিঙি মারে ডিঙি মেরে হাঁটে, বা কারো গায়ে যাতে আঘাত না হয় পাশ কাটিয়ে হাঁটে হাঁটে না? ও ভাইয়েরা রে, আমার নবীর কলিজার টুকরা সাহাবির লাশটা যেই না নিয়ে যাওয়া হলো, নবী আমার ওই জানাজার ময়দানে আল্লাহর নবী আমার গুটি গুটি পায় আঙুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবিরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কি ব্যাপার কি ব্যাপার, এত ফাঁকা ময়দানে আপনি এমনটা অনুভব করছেন যে বিরাট মানুষ এখানে আছে, ফাঁকা ময়দানে আঙুলের উপরে ভার দিয়ে আর রাসূলুল্লাহ কেন হাঁটছেন? একটুখানি আমাদেরকে বলেন, আমার নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবীরা রে শুনে রাখো, আজ যে যুবক সাহাবিটার জানাজা হবে, যার জানাজার নামাজের জন্য তোমরা তৈরি হয়েছো, এ সাহাবিটার উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গিয়েছে, এই সাহাবিটার উপরে আল্লাহ এতটা খুশি হয়েছে, এই জানাজার ময়দানে আসমান থেকে লক্ষ লক্ষ ফারিস্তারা সালাবার জানাজার জন্য হাজির হয়েছে। জোরে হয় না নারে দেখবে, আল্লাহ রসুল ডিঙি মেরে হাঁটছে, জানাই ময়দানটার ভিতরে বহু লোক আছে, কারো গায়ে যেন পা লাগবে। ভাই একজন এত অন্যায় করার কারণে, আচমকায় তার চোখটা খারাপ দিকে যাওয়ার কারণে ওই যুবক সাহাবিটার ইমানের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, তার ইমানের পাওয়ার দেখে আল্লাহ পাক এতটা খুশি হয়েছেন, লক্ষ লক্ষ সাহাবিরা তার জানাজায় যদি হাজির হয়, সারাদিনে আমরা এই চোখ দিয়ে ভাই কতটা অন্যায় করছি, কতটা অন্যায় করছি, একটা বার বুকে হাত দিয়ে চিন্তা করেন। আজ কত মানুষ আছে ভাই তাদের চোখ নাই, চোখ নাই, দেখবেন যে কারেন্ট যখন চলে যায় আলোটা যখন বন্ধ হয়ে যায় মানুষ সঙ্গে সঙ্গে
কোথায় লাইট আছে টর্চ আছে তাড়াতাড়ি বার করো, আমরা কিছু দেখতে পাচ্ছি না, সবটা অন্ধকার যেন লাগে। কিন্তু যে মানুষটা চোখ নাই, মায়ের পেট থেকে যে ছেলেটা অন্ধ, যে মেয়েটা অন্ধ, তার অবস্থা কেমন হয়? কষ্ট হয় না? এ খারাপ লাগছে নাকি? কি করবো ভাই, জনগণের সংখ্যা খুবই কম। তো একজন অন্ধ মানুষ, তারও ইচ্ছা জাগে যে আল্লাহ আমার যদি চোখ দিতেন আমি দুনিয়াটা একটু দেখতাম, আল্লাহ মা বাপকে দেখতাম। হজরতে যুবক সাহাবি সালাবা রাদিয়াল্লাহু আনহু তার চোখ দিয়েছেন, মানুষ এই চোখ দিয়ে কত অন্যায় করছে, তার জন্য তাদের অন্তরে একটু পানি আসে না, আর সে অন্যায় করার কারণে আচমকায় তার চোখটা চলে গিয়েছিল। এর জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? ভাইরা আমার, বাবাজিরা সোনার মানিকেরা, ও যুবক জনেরা, রে নবী আমার সালাবার জানাজার জন্য জেইনা নিয়ে গেল সাবিরা, আমার নবী সাবা হযরতে সালাবার জানাজার নামাজ জেইনা নবী আমার পড়াবে, ডিঙি মেরে হাঁটতেছে। সাবিরা জিজ্ঞাসা করে, আর রাসূলুল্লাহ এভাবে কেন হাঁটতেছে? আমার নবী বলেছিলেন, সাবিরা শুনে রাখো, এই সাবিটার উপরে আল্লাহ পাক এতটা রাজি হয়েছেন, এতটা খুশি হয়েছেন, আসমান থেকে লক্ষ লক্ষ ফরিস্তারা সালাবার জানাজার জন্য শরীকে হয়েছে। আর একটু জোরে বলেন, নারায় তাকবীর, নারায় তাকবীর। হযরত মাওলানা ভাই মাহমুদুল হাসান সাহেব, নারায় তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লে আলা, ওয়ালালে সৈয়দেনা, তুমি মাহবুবে খোদা, লাউহে মোর হাজারো সালাম, তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূলে আকরাম, তুমি মাহবুবে খোদা, লাউহে মোর হাজারো সালাম, তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূলে আকরাম, তুমি মাহবুবে খোদা। সাহারায় যেদিন তুমি হাকিলে আজান, তুমি জাগিল আরব ভূমি, তোমার ওই ধ্বনি শুনি কেঁদেছিল এ ধরায়, কেঁদেছিল এ ধরায়, হয়েছিল দিশে হারা, কেঁদেবে মস্তি তাদের হে নবী তুমি ছাড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, হে নবী তুমি ছাড়া, তুমি মাহবুবে খোদা, লাহো মোর হাজারো সালাম, তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূলে আকরাম, তুমি মাহবুবে খোদা। আল্লাহুম্মা